hare 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 ram hare hare krishna hare krishna 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 hare 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 ram hare ram ram ram

Pancha tata, Pancha Jaya Pancha tata. Jaya Goranita, 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 Jaya Goranita. जय नृसिंह पहलाद नृसिंह पल्लाद नृसिंह जयो जय नृसि पल्लाद जय जय प्रभु पाद प्रभु पाद प्रभु प्रभु प्रभुपा

ददाति सा स्री स्री पदा वन्दे अह श्री गुतपदकमल श्रीगुन् वैष्णवंश श्रीरूप सग्रजा सहगण रघुनाथम्बी सजीव सा दैिं साबुधुत पुरीजन सहित चैतन्यदेव श्री राधाकृष्ण पादा ललिता श्री विशाखाम्बी सङ विष्णुपदाय पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पुचारिणे निर्विशेष सैन्यवादि पश्चात्त्वेशतारिणे पञ्चतत्मात्मकं कृष्णं भक्तरूपसर्पकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकं हे कृष्ण कृणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तते तप्तकञ्चन गौराङ्गि राधे बृन्दाभुनेश्वरि वृषभानुसुते देवि प्रणामामि हरिप्रे निलाचलनिवासाय निताय परमात्मने बलभद्र सुभद्र वंशि जगन्नाथयते नमः वंशा जय कृष्ण श्रीकृष्ण चैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नमः নষ্ট প্রায়দ্রেশ নিত্যং ভগবত সেবায় ভগবতীত শ্লোক আমরা এখন দশম স্কন্ধ মা যশোদা রোজুর দ্বারা কৃষ্ণকে বন্ধন বোর্ডে কুড়ি নম্বর শ্লোক লেখা আছে এটা আমরা পাঠ করে শ্রবণ করবো যে শ্লোক ভব শ্রীরপাঙ্গ সংশ্রয় প্রসাদং গোপী যৎপ্রাপ বিমুক্তিদাত नेमं विरञ्च न भव न शिरपाङ्गसंश्रयः प्रसादाङ्ग् लेभिरे गोपी जद्दत् प्रापो विमुक्तिदात् नेमं विरञ्चे न भव शिरपाङ्गसंश्रयः प्रसादङ्ग्लेभिरे गोपी जद्दत् प्राप विमुक्तिदात् ঠিক আছে মাতাজিদের মধ্যে কে বলবেন ঠিক আছে তাহলে কারো এর শ্লোকের মধ্যে আসি ন না ইমম এই উৎসপদ বিরিঞ্চ ব্রহ্মা ন না ভব শিব ন না শ্রী লক্ষ্মী দেবী ওপি বস্তুতপক্ষে অঙ্গ সংস্রায়া ভগবানের অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও প্রসাদম অনুগ্রহ লেভিরে লাভ করেছিলেন গোপী মা যশোদা যত সেই প্রকার প্রাপ প্রাপ্ত হয়েছিলেন বিমুক্তিদাত এই জড়জগত থেকে মুক্তি প্রদানকারী শ্রীকৃষ্ণের কাছ থেকে অনুবাদ মা যশোদা জগতের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিলেন সেই প্রকার অনুগ্রহ ব্রহ্মা মহেশ্বর এমনকি ভগবানের অর্ধাঙ্গ বিলাসিনী লক্ষ্মী দেবীও প্রাপ্ত হননি তাই অনুবাদটা আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন মা যশোদা জগতের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিলেন সেই প্রকার অনুগ্রহ ব্রহ্মা মহেশ্বর এমনকি ভগবানের অর্ধাঙ্গ বিলাসিনী লক্ষ্মী দেবীও প্রাপ্ত হননি প্রভুপাত কর্তৃক তাৎপর্য এখানে ভগবানের অন্যান্য ভক্তদের সঙ্গে মা যশোদার তুলনা করা হয়েছে চৈতান চৈতামৃতে আদি পাঁচের একশো বিয়াল্লিশে উল্লেখ করা হয়েছে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য কেবল শ্রীকৃষ্ণই পরম ঈশ্বর আর অন্য সকলে তার ভৃত্ত। কৃষ্ণের একটি চিন্ময় গুণ হচ্ছে ভৃত্যবশ্যতা অর্থাৎ তার ভিত্তের বসীভূত হওয়া যদিও সকেলেই শ্রীকৃষ্ণের ভিত্ত এবং ভিত্তবশতা শ্রীকৃষ্ণের একটি গুণ তবুও মা যশোদার পদ সর্বোচ্চ ব্রহ্মা শ্রীকৃষ্ণের ভিত্ত এবং তিনি আদি কবি এবং এই ব্রহ্মাণ্ডের আদি স্রষ্টা তেনে ব্রহ্ম হৃদয় য আদি কবয় তা সত্ত্বেও তিনি মা যশোদার মতো কৃপা প্রাপ্ত হননি শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বৈষ্ণবারাণাং যথা সম্ভু ব্রহ্মা এবং শিবের কি কথা ভগবানের নিত্য সঙ্গিনী লক্ষ্মীদেবী পর্যন্ত এই প্রকার কৃপা প্রাপ্ত হননি তাই মহারাজ পরীক্ষিত বিস্মিত হয়ে ভেবেছিলেন মা যশোদা এবং নন্দ মহারাজ তাদের পূর্বজন্মে কি করেছিলেন যার ফলে তারা ভগবানের স্নেহশীল পিতামাতা হওয়ার সৌভাগ্য মহাসৌভাগ্য অর্জন করেছিলেন এই শ্লোকে ন শব্দটি তিনবার ব্যবহার করা হয়েছে যখন কিছু তিনবার বলা হয় তখন বুঝতে হবে যে সেই বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে তা এই শ্লোকে আমরা দেখতে পাই ন লেভিরে ন লেভিরে ন লেভিরে তিনবার বলা হয়েছে যদিও অন্যের পক্ষে তা লাভ করা সম্ভব নয় তবুও মা যশোদা সর্বোচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন তাই শ্রীকৃষ্ণ পূর্ণরূপে তার বসীভূত ছিলেন বিমুক্তিদাত শব্দটিও বিশেষ তাৎপর্যপূর্ণ বিভিন্ন প্রকার মুক্তি রয়েছে যেমন সাজুজ্জ সালক্য, সারূপ্য শাস্তি এবং সামীপ্য কিন্তু বিমুক্তি শব্দটির অর্থ হচ্ছে বিশেষ মুক্তি মুক্তির পর কেউ যখন প্রেম ভক্তির স্তর প্রাপ্ত হন তখন তাকে বলা হয় বিমুক্তি বা বিশেষ মুক্তি তাই ন শব্দটি উল্লেখ করা হয়েছে প্রেমের সেই অতি উচ্চপদ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমা প্রমার্থ মহান বলে বর্ণনা করেছেন এবং মা যশোদা স্বাভাবিকভাবেই সেই প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন তাই তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ ভক্ত অর্থাৎ লা শক্তি বা আনন্দ আচ্ছাদনকারী শক্তির বিস্তার আনন্দ চিন্ময় রস ও প্রতিভা বিতাভি এই প্রকার ভক্তরা সাধন সিদ্ধ নন হরে কৃষ্ণ এখন আমরা প্রভুপাতৃত এই তাৎপর্য করলাম তা আমরা মা যশোদার অযোধারা বন্ধন আমরা দশম স্কন্ধ এই দশম স্কন্ধকে বলা হচ্ছে ভগবানের মুখমণ্ডল তা এই সমস্ত ভাগবত পাঠ করার আগে শিলপ্রভুপাত নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্কন্ধ পরপর যদি আমরা আসি তাহলে আমরা সেই দশম স্কন্ধ পাঠ করার আমরা যোগ্যতা আমরা লাভ করতে পারি এর প্রভুপাত নির্দেশ দিয়েছে তা ঠিক তেমনি আমরা ভগবানের অল্টার দর্শন করি সন্ধ্যা আরতি মঙ্গল আরতিতে ভগবানকে আমরা দর্শন করি ঠিক সেইভাবে আমাদের ভগবানকে কীভাবে দর্শন করতে হবে প্রথমে ভগবানের পাদপদ্ম, তারপরে হচ্ছে জানুদেশ তারপরে হচ্ছে নাভিকমল তারপরে বক্ষদেশ তারপরে মুখমণ্ডল তা আমরা এইভাবে করতে করতে আমরা দশম স্কন্ধে উপনীত হয়েছি তা এই লীলাতে আমরা এখন সেই লীলাতেই আছি এ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা অসুরবদ লীলা এভাবে করতে করতে আমরা এই লীলায় আছি তাই লীলা প্রসঙ্গে যে মা যশোদার বাৎসল্য প্রেমমায়ের যে মূর্ত প্রকাশ সেখানে পরিলক্ষিত হয়েছে নন্দ যশোদার মহা মহাভাগ্যবান আর আর আজকে যেই শ্লোক গুরুত্বপূর্ণ শ্লোক এখানে বৈষ্ণবেরা বলছে এটা মহা সিদ্ধান্ত বলা যায় এটা শ্লোক খুবই গুরুত্বপূর্ণ শ্লোক আর যে কোন এখানে উল্লেখ করা হয়েছে যে মা যশোদা জগতের মুক্তিদা মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিলেন সেই প্রকার অনুগ্রহ ব্রহ্মা মহেশ্বর এমনকি ভগবানের অর্ধাঙ্গ বিলাসিনী লক্ষ্মী দেবীও প্রাপ্ত হননি তা আমরা এর আগে দেখেছি ছিল প্রভুপাদ উল্লেখ করেছেন যে রঘুপতি উপাধ্যায় চৈতন্য চৈতাম্যথে রঘুবথ উপাধ্যায় চৈতন্য মহাপ্রভুদেরকে বলেছিলেন হ্যাঁ বলছি যে লোক ভাবা বয়ে ভীত হচ্ছে হোক যে মহাভারত পড়বে পড়ুক যে শ্রুতি স্মৃতি পড়বে পড়ুক কিন্তু আমি সেই নন্দ মহারাজকে বন্দনা করি আমি তার উপাসনা করি কেননা পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান যার গৃহে যার অলিন্দে যার বারান্দায় নৃত্য করে খেলা করে আমি সেই নন্দ মহারাজকে বন্দনা করি তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি যে মা যশোদা এবং নন্দ মহারাজ যে অনুগ্রহ লাভ করেছিলেন সেই অনুগ্রহ লাভ করার সঙ্গে অন্য কোনো কারোর সঙ্গে তুলনা করা যায় না এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাদশাতে এত কৃপা প্রাপ্ত হয়েছিলেন এমনকি ব্রহ্মা শিব লক্ষ্মী দেবও সেই প্রাপ্ত হননি এখানে বলেছে মেমং বীরেঞ্চ নেমং বীরেঞ্চ বীরেঞ্চ মানে কি ব্রহ্মা তিনি হচ্ছেন ভগবানের পুত্র যিনি ভগবানের নাভিকমল থেকে জাত হ্যাঁ আমাদের যে ব্রহ্ম মধ্য গৌর সম্প্রদায় এই ব্রহ্মা থেকে এবং তিনি হচ্ছেন নাদি রাধিগুরু নভব নভব মানে কি এখানে শীতকে বোঝানো হয়েছে হ্যাঁ বৈষ্ণ যথা যথাসম্ভু তাই শীতকে সময় সময় ভগবানের আত্মা বলা হয় হম যেহেতু জড়ে জগতে আমরা দেহ আত্মার মধ্যে পার্থক্য খুঁজি কিন্তু ভগবানের কিন্তু সে বেলায় সেরকম শরীর নয় হম তাই এখানে বলা হয় যে যে এক আত্মা বলা হয় তা শিব সেই সময় সময় ভগবানের সাথে একাত্ম হয়ে যায় যেমন হরিহর রাম সাম ইনি উনি হ্যাঁ হ্যাঁ এক সাইড হরি এক সাইড হর হরিহর এভাবে আমরা দেখতে পাচ্ছি হরিহর তারপরে এখানে আমরা দেখছি যে লক্ষ্মী দেবী আচ্ছা এখানে বৈষ্ণবকে কেন সর্বশ্রেষ্ঠ বলা বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে না আমরা দেখতে পাই প্রভুপাত শত শত ভক্ত মানে লোক জগতের লোককে উদ্ধার করেছে হ্যাঁ মহাপ্রভু জগাই মাদায়কে উদ্ধার করেছে কিন্তু শিব কি করেছে শিবকে হয়ে করেছে যারা মানে একদম নিকৃষ্টতরের যারা ভূত শরীর প্রাপ্তি হয়েছে হ্যাঁ এই তাদেরকে উদ্ধার করেছে শিব সেই জন্য শিব হচ্ছে মহাবৈষ্ণব যারা ভূতের দেশ শরীর প্রাপ্ত হয়েছে তাদেরকে পর্যন্ত শিব উদ্ধার করেছে এবার আমরা দেখছি যে লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবী যিনি ভগবানের বক্ষ বিলাসিনী যিনি বিলাস করেন যিনি শ্রীকৃষ্ণের প্রেয়সী অর্ধাঙ্গিনী সেই লক্ষ্মী দেবী এখানে বর্ণনা করা হয়েছে তাই এখানে বলেছি যে সক্ষ বাৎসল্য রস এই শিব ব্রহ্মা রসাশ্রিত ভক্ত এদের থেকেও শ্রেষ্ঠকে লক্ষ্মী দেবী হম তা আমরা ওই ব্রজমণ্ডলে পরিক্রমায় গিয়েছিলাম সেখানে বেলবন আছে সেখানে লক্ষ্মী মাতার মন্দির আছে সেখানে চৈতনা মহাপ্রভুরাও গিয়েছিলেন সেখানে লক্ষ্মী দেবী তপস্যায় রত আছেন তা ব্রজমন্ডলী লীলারস স্বাস্থন করতে গেলে রাধাগা রানীর অনুগত হতে হয় কিন্তু লক্ষ্মী দেবী কী বিচার করলেন আমি হচ্ছি ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী হুম আমি প্রভুর তপস্যা করব, প্রভুর তপস্যা করে প্রভুকে সন্তুষ্ট করে আমি প্রভুর কৃপা লাভ করব আর প্রভু এই বনে সহ এই লীলা করতে আসে নিশ্চয়ই প্রভু আমাকে একদিন কৃপা করবে কিন্তু তিনি কি করলেন রাধারানীকে ব্যতী রেখে নিজেই মনে করলেন আমি করব কিন্তু আজ পর্যন্ত লক্ষ্মী দেবী সেই রাধারা এই ব্রজরাস লীলা আস্বাদন করতে পারছে না যেহেতু একটা অনুমতি দরকার আছে রাধার নিকৃপা প্রাপ্ত হয়নি এখন সে তপস্যায় করে গেছে যার প্রেমের কাছে খাটো খাটো এই কার কাছে এরা ব্রহ্মা শিব এবং লক্ষ্মী দেবী যার প্রেমের কাছে খাটো তার এই মা যশোদা কত ভাগ্যবান। এখানে পরীক্ষিত মহারাজ বলছেন যে মা যশোদা এমন কি পূর্ণ কর্ম করেছিল সে বাল্য লীলারাও আশ্বাদন করছে মা যশোদা তাই আমরা দেখতে পাচ্ছি যে মা যশোদা কোনো সাধন সিদ্ধতা অবস্যা করেনি ওরা হচ্ছে কি ওনারা হচ্ছে জগতে বৃন্দাবনে নিত্য পিতা মাতা ওদের সাধন করতে হয় না তা ওরা ওনারা আগের জন্মে কে ছিল ধরা আর দ্রোন ওরা দশ হাজার বছর তপস্যা করেছিল ভগবানকে পুত্র রূপে লাভ করার জন্য তপস্যা করলে তারপরে ব্রহ্মার বরে বা আশীর্বাদে তারা ভগবানকে পুত্র রূপে পেয়েছিলেন এই দ্রোণ আর ধরা এই যে ধরা হচ্ছেন আমাদের মানে যশোদা মাতা আর দ্রোণ হচ্ছে নন্দ মহারাজ হ্যাঁ তাই বলছে যে এরা তো সেই মা যশোদার প্রেমের কাছে খাটু তালে ব্রহ্মা কি করে মা যশোদা মা যশোদাকে আশীর্বাদ দেবে নন্দ মহারাজকে আশীর্বাদ দেবে হ্যাঁ না আর এখানে ব্রহ্মা কি করছে যে উনি ব্রজে তিন হয়ে জন্মানোর বাসনা করছে ব্রহ্মা স্বয়ং হম তালে এখানে কি করে তারা পিতা যশোদাকে তারা কিভাবে সে আশীর্বাদ প্রদান করতে পারে কিন্তু এখানে ব্রহ্মা আশীর্বাদ দিয়েছে যেমন আমরা কোনো বাড়িতে গেলে সেই বাড়ির নিয়ম কানুন আমাদের পালন করতে হবে তাই না কেউ যদি গির্জায় যায় তাকে একটা মাথা কিন্তু আচ্ছাদন দিয়ে যেতে হবে তাই না যেহেতু একটা জড়জগতের নিয়ম এরা জড়জগতের প্রভাব পড়েছে তা মা যশ তা ব্রহ্মা সেইভাবে ওনাদের আশীর্বাদ দিয়েছেন এই মাত্র ওই অন্য কিছু নাই হ্যাঁ তার বড় হ্যাঁ তা এভাবে আমরা দেখতে পাচ্ছি যে মা যশোদা এই ব্রহ্মা বিষ্ণু এই ব্রহ্মা শিব এবং লক্ষ্মীদের থেকেও অধিক কৃপাপ্রাপ্ত হয়েছিলেন হ্যাঁ তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি তা মা যশোদা কত মহান দেখুন মা যশোদা কত মহান দেখুন যার ভয়ে পরম পরম পরমপুরুষ ভগবান ক্রন্ধন করে যার ভয়ে রজ্জুবন্ধন স্বীকার করে তাহলে মা যশোদা কত সে মহাভাগ্যবান দেখুন রজ্জুবন্ধন স্বীকার করে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে নন্দ মহারাজ একদিন শ্রীকৃষ্ণকে বলছে কৃষ্ণ আমার ওই পাদুকাটা এনে দাও না হ্যাঁ তখন কৃষ্ণ সেই পাদুকা নিয়ে চলে এসছে বহন করে নিয়ে আসছে মা যশোদার পাদুকা বহন করে নিয়ে আসছে হ্যাঁ এভাবে তারা পিতা মাতার আদেশ সে পালন করছে তাহলে তা শিলপ্রভু পাখানে উল্লেখ করেছেন যে মায়াবাদীরা কি হতে চায় ভগবান হতে চায় কিন্তু যারা অত্যন্ত বুদ্ধিমতী তারা ভগবানের ভক্ত হতে চায় তারা ভগবানের ভক্ত হওয়ার বাসনা করে তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ পিতা মাতার আদেশ পালন করছে তার জুতা বহন করে এনে দিচ্ছে এভাবে তারা খুব তারা খুব ভালোভাবে কৃষ্ণ আদেশ পালন করছে তার কীভাবে তারা এত কৃতমা লাভ করেছিলেন যা সেই কেউ অন্য লাভ করতে পারেনি মা যশোদা সেই কৃপা প্রাপ্ত হয়ে গেছিলেন তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মী দেবী এবং মা যশোদা লক্ষ্মী দেবীর কি ভাব ঐশ্বর্য ভাব আছে আর মা যশোদার কি ভাব মাধুর্যময়ী ভাব আছে তাই মাধুর্য মাৎসল্য ভাব আছে এখানে লক্ষ্মী দেবী কি বলছে আমি ভগবানের লক্ষ্মী দেবী বলছে আমি ভগবানের জয় শ্রী শ্রী রাধা মাধব কি পঞ্চতপ্ত ভগবান কি তাই লক্ষ্মী দেবী কি ভাবছে যে আমি ভগবানের তা তো লক্ষ্মী দেবী তো ভগবানের বক্ষে বিলাস করে তাই না তা তো ওর তো শ্রেষ্ঠ হওয়ার কথা আছে যে মানে প্রেয়সী ভগবানের তার তো শ্রেষ্ঠ হওয়ার কথা কিন্তু আচার্যরা কি বলছে ওর যে ভাব লক্ষ্মীদেবের ভাব সে ভাব যে আমি ভগবানের আনুগত হয়ে সেবা করার চেষ্টা আমরা কি দেখতে পাচ্ছি মা যশোদ্দার যে ভাব মাধুর্যময়ী ভাব প্রেমময়ী ভাব হ্যাঁ মা যশোদার যে ভাব তা কি মা যশোধা কি ভাব যে কৃষ্ণ আমাকে ছাড়া জানে না সবসময় আমার কথা চিন্তা করে সে কৃষ্ণ হচ্ছে আমি একমাত্র তার গতি এবং তার মঙ্গল বিধান করা আমার হচ্ছে কর্তব্য আমি যদি কৃষ্ণকে এখন শাসন না করি তাহলে সে বড় হয়ে মানস হতে পারবে না তাই তার মঙ্গল বিধান করা আমার হচ্ছে কর্তব্য এইভাবে মা যশোদা সবসময় সর্বক্ষণ কৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে থাকতো তাকে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ওই লক্ষ্মী দেবীর থেকে মা যশোদার যে মমতাটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ অধিক অধিক কত ভাগ্যবান দেখুন কানে আর এই মমতার বন্ধনে ভগবান আবদ্ধ হয়ে যায় মা যশোদার বন্ধন আবদ্ধ হয়ে যায় তাই না তাই আমরা দেখতে পাচ্ছি যে মা যশোদা তাহলে এখানে কত কত মহান একবার যখন কালীয় দমন লীলা হচ্ছিল তখন কৃষ্ণ সেই কালীয় নাগের ওপর দাঁড়িয়ে আছে আর মা যশোদা দূর থেকে দেখেছে আর মা যশোদা ছুটে ছুটে আসছে হ্যাঁ সে তো মানে কৃষ্ণের জন্য তো কালিয়া ধয়ে ঝাঁপিয়ে দিয়ে দেবে তখন কি বলদেব আটকিয়েছে আর মা যশোদা মানে প্রাপ্ত হয়ে গেছে তাহলে এইভাবে আমরা দেখুন তাহলে মা যশোদা কৃষ্ণের জন্য কত মাধুর্যময় কোনো কত প্রেমময় মা যশোদার জন্য তাই না এক সময় কৃষ্ণ উদ্ধবকে ব্রজে পাঠিয়েছে আর উদ্ধব এসে বলছে এক ভক্তর সঙ্গে দেখা হয়েছে আর উদ্ধব বলছে এখানে যশোদা মায়ের বাড়ি কোথায় জানো এখানে নন্দ মহারাজের বাড়ি কোথায় জানো তখন সেই ভক্ত বলেছে এই যে তুমি এই যে ড্রেনটা আসছে এই যে জলের ধারাটা আসছে এই নালাটা আসছে তুমি যদি এইটা দেখতে দেখতে তুমি যদি অগ্রসর হও তাহলে সেই নন্দ যশোদার বাড়িতে তুমি পৌঁছে যাবে হ্যাঁ তা এভাবে উদ্ধার সেই জলের ধারা দেখে দেখে সেই মা যশোদার নন্দগৃহে পৌঁছে গেছে এটা হচ্ছে মা যশোদা এবং নন্দ মহারাজের চোখের জলের ধারা তো এইভাবে আমরা দেখছি তার মঙ্গলের জন্য মা তাকে ভর্সনা করতে পারে তাকে দড়ি দিয়ে বন্ধন করতে পারে কেননা সে ভগবানের মঙ্গলের জন্য এটা মায়ের কর্তব্য করা সে করছে তো এক সময় বেঁধেছে মা যশোদা আর তখন বলদেব এসছে বলদেব বলছে কে বেঁধেছে কে বেঁধেছে তোমাকে বলরাম তো একদম রেগে গেছে বলছে মা আমাকে বেঁধেছে আর তখন বলদেব শান্ত হয়ে গেছে বলদেব বলছে বলেছি না তুমি দুষ্টমি করবে না তুমি তো আমার কথা শোনো না দুষ্টমি করছে ঠিক আছে আমি এখন মাকে গিয়ে আমি বোঝাচ্ছি হ্যাঁ তখন মায়ের কাছে গিয়ে যাচ্ছে বলছে মা মা ইনি 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 কে কে জানো জানো বরাহ রূপ ধারণ করেছিল ইনি নৃসিদেবের রূপ ধারণ করেছিল ইনি হিরণ্য কসুবকে হত্যা করেছিল ইনি রাম রূপ ধারণ করেছিল মা জানো মা যশোদা তখন রেগে গেছে বলছি তুমি তাহলে কি রূপ ধারণ করেছিলে হ্যাঁ বলছে মা আমি লক্ষ্মণ ছিলাম আমি সংকর্ষণ ছিলাম হুম হম এখানে রাম আবির্ভাব দেখাচ্ছি মজা তখন মা যশোদা আর তখন বলদেব পালিয়ে গেছে হম তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মায়ের কাছে ঐশ্বর্যের কোনো স্থান নেই তাই না মায়ের কাছে কোনো স্থান তাহলে কৃষ্ণ কে কত ভালোবাসে যে কৃষ্ণ আমার মা কাছে এইভাবে ভগবানের অনন্ত ঐশ্বর্য রয়েছে তা মা যশোদার কাছে অনন্তকালের জন্য অনন্ত সময়ের জন্য অপেক্ষা করলেও তার মাধুর্য বাৎসল রসের একটিও হানি হয় না তাই পাঁচ প্রকার রস রয়েছে এই পাঁচ প্রকার রসকে একত্রে করে যে মূর্তিমান প্রকাশ করা হয় সেইটা হচ্ছে মা যশোদা তাই আমরা দেখতে পাচ্ছি যার প্রেমের কাছে লক্ষ্মী দেবী হচ্ছে স্বপ্ন খাটো ছোট তাই না এভাবে দেখছি মা যশোদার কত মহান মহান গুণ মাধুর্য গুণ বাস্তল গুণ পরিলক্ষিত হয়েছে একসময় কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছে আর অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দেখে সন্ত্রস্ত হয়ে গেছে ভয়ে তো আমরা কি দেখছি মা যশোদাকে ভগবান দুটো দুটো বিশ্বরূপ দেখিয়েছে কিন্তু মা তো ভয় পাইছে পাচ্ছে না মা বলছে এটা কোনো হয়তো অসুরদের একটা হবে আমরা দেখতে এক সময় কৃষ্ণ ঘুমাচ্ছে আর ঘুমাতে ঘুমাতে এক আচার্য বলছিলেন যে কৃষ্ণ ঘুমাচ্ছে আর ঘুমাতে ঘুমাতে কৃষ্ণের আর ঘুম আসছে না তখন বলেছে মা আমার ঘুম আসছে না আমাকে কিছু বলো না আমাকে কিছু গল্প শোনাও না হ্যাঁ তখন বলেছে যে আমি গল্প বলবো তোমাকে তোমাকে তাহলে হুঁ বলতে হবে হুম ঠিক আছে আমি তাহলে গল্প বলছি তারপর মা যশোদা বলছে রামচন্দ্র নামে এক রাজা ছিলেন কৃষ্ণ বলছেন হুঁ তারপরে সীতা নামে তার এক প্রিয়া ছিল কৃষ্ণ বলছে হ্যাঁ তারপরে পিতৃ সত্য পালন করার জন্য তিনি বনে গিয়েছিলেন হ্যাঁ তারপরে বলছে রাবণ এসে তার প্রিয়া সীতাকে হরণ করে নিয়ে যায় আর তখন কিছু হচ্ছে সৌমিত্রে 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 মানে লক্ষণ লক্ষণ তীর নিয়ে ধনুক নিয়ে আমার আমার প্রিয়াকে নিয়ে যাবে আমি এখন একে বধ করব হুম তীর হচ্ছে তখন মা যশোদা বলছে এই কৃষ্ণের কিছু হলো নাকি তোর কি হয়েছে রে বাবা মা আমার রামের চলে বলছে তুমি হয়তো কোনো নাটক করেছ বা কৃষ্ণলীলা বা রামলীলার তুমি হয়তো এ করেছ এগুলা মনে পড়ে গেছে বলছে যে একটা বানর দেখলে তুমি ভয় করো আর তুমি রাম ছিলে হম যাও কলে গিয়ে সে করো হ্যাঁ দিয়ে মানে শুরু পড়েছে তা এভাবে কৃষ্ণ যখন তার লীলাবেলাস করলেন মা তখন এক সময় এ আসছে নন্দ মহারাজ এক সময় কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল মহারাজ দড়ি দিয়ে বন্ধন করেছে আর মা যশোদাকে বকা দিয়েছে বলছে তুমি কেন কৃষ্ণকে বেঁধেছো কৃষ্ণ হচ্ছে আমাদের জীবন এই ভাগ্যেই ভগবানের কৃপায় ওই গাছটা ওর ওপর পড়ল না যদি পড়ত তাহলে কি হতো বুঝে কেউ বেঁচে থাকত এখন মা যশোদা কি করেছে অন্য সাইডে গিয়ে কান্না করছে আর ওই তখন বন্ধন খুলে দিয়েছে নন্দ মহারাজ হ্যাঁ তখন কৃষ্ণকে কোলে নিয়েছে কৃষ্ণ বলছে যে বাবা আমি এখন দুধ পান করবো আমি দুধ খাও আমাকে দুধ খাও তখন ও ভালো গাভীর কাছে নিয়ে গেছে বলছে না আরেকটা গাভীর কাছে নিয়েছে বলছে না আমি খাবো না তখন বলছে আমি মায়ের দুধ খাবো বলছে মা তো তোমাকে বেঁধেছে আর তুমি মায়ের দুধ খাবে না আমি মায়ের খাবো তারপরে কৃষ্ণ কান্না করছে আর মা তখন ছুটে চলে এসছে কৃষ্ণকে কোলে করে নিয়ে নিয়েছে তাই ভাবে দেখতে পাচ্ছি মা যশোদার কৃষ্ণের প্রতি যে এত স্নেহ ভালোবাসা রয়েছে তা কৃষ্ণ এইভাবে যখন বৃন্দাবন থেকে নবদ্বীপে আসলেন তখন তিনি তার মাকে খুব ভালোবাসতেন তা মায়ের জন্য তিনি চিন্তা করতেন মা আপনার দায়িত্ব আমি মা আপনার দায়িত্ব আমি হুম তা আমি দুটো জন্ম নেব মা আমি হুম একটা আমি নামরূপে আসবো আর তুমি হবে জিভারূপও ধরণী হ্যাঁ আমি বিগ্রহরূপে আসবো আর তুমি হবে ধরণী তা তুমি যখন চিন্তা করবে আমি তখন প্রকাশ হয়ে যাব মা আমি কৃষ্ণ প্রেমে বাতুল হয়ে আমি এখন সন্ন্যাস নিয়ে নিলাম তুমি যা আমাকে বলবে আমি তাই শুনব যশো মা মাতা দেখছে যে নিবাই যদি এখানে থাকে তাহলে তো আমার অপজাস হবে তা ছেলের মঙ্গল বিধান করা আমার কর্তব্য হ্যাঁ তাই তিনি নিবাইকে আদেশ দিলেন যাও তুমি তাহলে যাও এখন নিমাই চলে গেল সে পুরী ধামে আর কেউ যদি ধামে যেত সেখানে মহাপ্রভু মায়ের খোঁজ খবর নিতেন তাকে প্রসাদই মালা দিতেন বা পড়েতেন এবং ভক্তরা এসে শচিমাতাকে সান্ত্বনা প্রদান করতেন এবং বোঝাতেন এভাবে খোঁজ পেতেন একদিন সচিমাতা তো খুব কান্না করছে বলছে আমি এত সুন্দর রান্না করেছি তা যদি আমার নিমাই থাকতো তাহলে ও তো খেত এভাবে খুব কান্না করছে ভগবানকে ভোগ অফারিং করেছে ভোগ লাগিয়েছে দিয়ে বাইরে চলে গেছে তারপরে ঘরে দেখে দেখছে থালার গ্লাস সব পরিষ্কার পরিচ্ছন্ন হুম তখন বলছি তো আমি ভোগ লাগাইনি তা ভাবে এত তন্ময় হয়ে গেছে শচী দেবী যে ভোগ লাগিয়েছে সেটাও ভুলে গেছে হুম তারপর সেই আবার তিনি রন্ধন করতেন এভাবে আমি দেখছি আর যা গৌরাঙ্গকে বলা হয় মাতৃভক্ত শ্রীরবনী যত ভক্ত আছে তার মধ্যে হচ্ছে এই শ্রীবন হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু গৌরদেশে হইমোর দুই সমাশ্রয় জননী জাহ্নবী দুই তো দয়াময় জননী গঙ্গা দেবী এই হচ্ছে আমার আশ্রয় এভাবে আমরা দেখতে পাচ্ছি শচিমাতা যশোতা দেবীর যে কত প্রেমের মাধুর্য বাস পরিলক্ষিত হয়েছে তা মহাপ্রভু সময় সময় মা যশোদাকে আই আয় বলে ডাকতেন হুম তাই এখানে আই যে বলবে তার কোনো দিন দুঃখ থাকবে না শ্লোকটা আমি ভুলে গেছি হুম প্রাকৃত শব্দ যে বলবে আয় তাহার প্রভাবে কাহারও দুঃখ নয় হ্যাঁ তাই প্রভাবে কারু আমাদের দুঃখ থাকবে না এখানে বলা হয়েছে আমরা এই শ্লোকে দেখছি বিমুক্তি দাঁত খুব তাৎপর্যপূর্ণ বিভিন্ন প্রকার মুক্তি রয়েছে সাজুজ্জ সালোক সারোপ্য ষষ্ঠীর সামীপ্য হম এখানে পাঁচ প্রকার মুক্তি রয়েছে শ্রীমদ ভাগবতে গজেন্দ্র ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে বলেছেন হে ভগবান আপনার সেবায় যে দিব্য আনন্দ লাভ হয় সেই অভিজ্ঞতা আমার জানা ছিল না আমি আমার ভোগ সুবিধার জন্য আপনার কাছে প্রার্থনা করেছিলাম কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা জানে যে আপনার পাদপদ্মের সেবা করে সব রকমের জড়বন্ধন থেকে মুক্তি হওয়া যায় এবং তারা আনন্দ সমুদ্রে নিমগ্ন হয় এভাবে তারা ভগবানের গুণমহিমা কীর্তন করে তারা পরম সুকাজ সাধন করে তাই জন্য তারা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করে না কোনো কিছুর প্রার্থনা করে না ভগবান বৈকুণ্ঠনাথ দুর্বাশাকে বলছে যে আমার ভক্তরা ভক্তিযোগে আমার সেবাই পরম পরিতুষ্ট তারা এই পাঁচ প্রকারের মুক্তি কামনা করে না হম তো এই পাঁচ প্রকার মুক্তি প্রথম মুক্তিটা হচ্ছে সাজুজ্য হ্যাঁ সাজুজ্য মানে হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যান যেটা মায়াবাদীরা কামনা করে তারপরে সালক্ষ মানে ভগবানের লোকে বাস করা শাস্ত্রীটা কি শাস্ত্রীটা হচ্ছে ভগবানের ঐশ্বর্য প্রাপ্ত হওয়া আর সারূপ্য ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া যেমন গোপ কুমার সময় বৈকুণ্ঠে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখছেন সকলেরই রূপটা হচ্ছে চতুর চতুর্ভুত রূপ এই ভগবান বলে একজনকে প্রণাম করেছে আর সেই চতুর্ভুজমুখ বলছে আমি তো ভগবান নয় আমি হচ্ছি ভগবানের দাস তারপরে হচ্ছে সামীপ্য ভগবানের সঙ্গলাভ করা এইভাবে দেখছি যে সাজুজ্জ এভাবে মুক্তি আছে তা ভগবান বলছে এই যারা শুদ্ধ ভক্ত দেখো তারা কোনো দিন ঐশ্বর্যও কামনা করে না তারা সব রকমের জড় মুক্তিও কামনা করে না তাহলে তারা এই প্রতি তারা কত নিষ্প্রিয় আছে এবং আমরা দেখছি যে কালীয় নাগের পত্নীরা ভগবান কাছে প্রার্থনা করছে হে ভগবান আপনার চরণের ধুলি কত মহিমাম্বিত যে এই চরণের ধুলি লাভ করেছে তার কাছে তারা তারা সে স্বর্গ কামনা করে না সে জগতের আধিপত্য কামনা করে না সে অস যোগসিদ্ধি কামনা করে না সে সব রকমের মুক্তি কামনা করে না তেহেবে যারা ভক্ত তারা তাদের কাছে এই সমস্ত মুক্তি হচ্ছে তুচ্ছ তো ভক্তরা তো সাজুজ্য মুক্তি গ্রহণ করে না যদিও এই চার প্রকার মুক্তি আছে না করেন কিন্তু সেটা কোনো প্রতিকূল নয় হুম তাই চার প্রকার মুক্তি কামিরা তারা ভগবানের প্রতি অনুরক্ত হয়ে তারা গোলক বৃন্দাবন ধামে উন্নীত হয় আর যারা বৈকুণ্ঠ ধামে উন্নীত লাভ করেছেন যারা চার রকমের মুক্তি লাভ করেছেন তারা আস্তে আস্তে ভগবানের প্রতি অনুরাগের উদয় হয়ে তারা কৃষ্ণ লোকে উন্নীত হতে পারে এই চার প্রকার মুক্তির মধ্যে গোস্বামী উল্লেখ করেছেন তিনি সর্বোত্তম যে কৃষ্ণের স্বয়ংরূপের প্রতি আকৃষ্ট হয় তাই এরা ওই কোনো ঐশ্বর্য কামনা করে না দ্বারকার রাজধানী ওটাও তারা কামনা করে না গো তাহলে ছিল গোস্বামী বলেছে যে তারা বৃন্দাবনের এবং গোকুলের দিব্য লীলা যারা আস্বাদন করে তারাই হচ্ছে সর্বোত্তম ভক্ত এই ভক্তদের মধ্যে মধ্যে দেখা যায় কোনো একটা ভক্ত ভগবানের তার বিশেষ রূপের প্রতি আকৃষ্ট হয়ে যায় যেমন হনুমান জানতেন রাম ভক্ত হনুমান জানতেন যে রামচন্দ্র এবং নারায়ণের মধ্যে কোনো পার্থক্য নাই কেননা তিনি রামচন্দ্রের সেবার প্রতি অভিলোচিত ছিলেন আর রামের সেই রূপটাই তার হচ্ছে একমাত্র রুচি তা শ্রীকৃষ্ণের অন অনন্ত রূপ রয়েছে তা কৃষ্ণের স্বয়ং রূপটা হচ্ছে শ্রেষ্ঠ ভিন্ন ভিন্ন ভক্তরা আছে তারা ভিন্ন ভিন্ন রূপের তারা এ করে কিন্তু কৃষ্ণ ভক্ত হচ্ছে এখানে সর্বোত্তম এখানে আমরা আলোচনা করলাম এখানে প্রভুপাত দেখছি যখন কোনো শব্দ তিনবার উচ্চারণ করা হয় তখন ন শব্দটা জোর দেওয়া হয় যেমন ন শব্দ হচ্ছে হরের নাম হরের নাম হরের নাম বইও কে বললাম কৌল নাস্তেব নাস্তেব গতির অনাথা এটা বিহ্ন আদিপুরে বলা হয়েছে যে কলি হই হরিনাম ছাড়া জীবের গতি নাই গতি নাই গতি নাই গতি নাই আর এখানে ন লেভিরে তিনবার বর্ণনা করা হয়েছে ন লেভিরে মানে লাভ করেনি সেই কে কে লাভ লাভ করেনি কো ব্রহ্ম লাভ করেনি আর শিব লাভ করেনি আর মা দাও। সেই ন লেভিরে ইয়ে আপনার লক্ষ্মী দেবীও লাভ করেন বলব না লক্ষ্মী দেবীও সে লাভ করেনি ন লেভিরে তাইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত তালেতে মানে যে প্রেমের পরাকাষ্ঠা সেই হচ্ছেন আমাদের মা যশোদা আর একটা দেখছি তার ভক্তের বসীভূত হওয়া আমরা যখন বৃন্দাবনের ট্যুরে গিয়েছিলাম তখন আমাদের সাথে পঙ্কজ প্রভু জয়নাথ প্রভু ছিলেন তা আমরা ঘুরতে ঘুরতে একসময় সেই পাবন সরোবরে আমরা গিয়েছিলাম পাবন সরোবার তাই সেখানে কি আছে যে সনাতন গোস্বামীর ভজন কুঠির আছে হুম তখন আমরা ভক্তরা বললাম প্রভু এইখানে কিছু হরি কথা বলুন না আর প্রভু তখন আমাদের সুন্দরভাবে সেই সনাতন ভক্তের বিশ্বত বৃত্তবশার কাহিনীটা আমাদের বলেছিলেন একসময় মদন মোহন মাঝরাতে এসে সনাতনকে বলছে সনাতন 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 এভাবে ডাকছে এভাবে দুবার ডেকেছে সনাতন 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 তো সনাতন ভাবছি এটা কি কোনো মেয়ের ডাক না কোনো লালির ডাক তখন আবার ডেকেছে ভগবান সুনাতন সুন তখন লক্ষ্য করেছেন না যে এটা ছেলের ডাকই হবে তখন সনাতন গোস্বামী বাইরে চলে এসছেন দিয়ে বলেছে আমি হচ্ছে মদন মোহন হুম প্রভু আপনি এত রাতে এখানে বলছি তুমি আমার সেবা করো তোমার সেবাই আমি সন্তুষ্ট হুম আর তোমার সেবা না করে আমি আনন্দ পাচ্ছি না তুই আমাকে সেবা দাও তখন সনাতন গোস্বামী বলেছে যে আমি তখন গ্রন্থ রচনার কাজে ব্যস্ত আছি প্রভু কি করে হবে হ্যাঁ এভাবে আমরা দেখতে পাই ভক্তের আর সনাতন গোস্বামী এক সময় তো মানে রুটিতে লবণও দিত না হুম তখন রুটিতে লবণ দেয়নি তখন বলেছে যে তুমি একটু তো লবণ দিতে পারো রুটিতেও বলছে তুমি আজকে লবণ চাইবে মিষ্টি চাইবে অনেক আমি এই সমস্ত কিছু পারবে না তখন ভগবান বলেছে সনাতন আর তোমার লবণ লাগবে না হুম এভাবে দেখছে এক সময় এটা ভক্তের এক একসময় বিল্লমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণের হাত ধরে যাচ্ছিল আর তখন একটা সামনের নালা পড়েছে আর কৃষ্ণ তখন তার হাত ছেড়ে দিয়েছে কৃষ্ণ চলে যাচ্ছে আর তখন ওই বিল্লম ঠাকুর বলেছে প্রভু আপনি আমার হাত ছেড়ে চলে যাচ্ছেন দেখি আপনার সাহস কত আপনি আমার হৃদয় থেকে চলে যান দেখেনি তখন ভগবান হাসতে শুরু তা আর আমরা একটা এই জগন্নাথ লীলাতে আমরা দেখি রঘুদাস নামে ভক্ত ছিল তা উনি পায়খানা করছিলেন তা স্বয়ং জগন্নাথ দেব চলে আসছে আর রঘুদাস হাত ভিতর কে রে বলছে আমি জগন্নাথ প্রভু আপনি তো পারলে আমার পায়খানাটা বন্ধ করে দিতে পারতেন আপনি কেন আসছে বলছে তুমি তো আমার অনেক সেবা করো হম আমি আনন্দ পাচ্ছি না এই তোমার এই পায়খানা পরিষ্কার করে আমি আনন্দ পাবো এই হচ্ছে ভিত্তবশতা আবার আমরা দেখতে পাই যাই রাধারমন স্বামী গুরু মহারাজ বলছিলেন যে এই কৃষ্ণের বাড়িতে গোপীরা এসছে গোবর নেওয়ার জন্য হ্যাঁ তা কৃষ্ণ বলেছে তোমরা যত ঝুড়ি গোবর নিয়ে যাবে তত না কিন্তু মাখন লাগবে হ্যাঁ গবিরা তখন বলেছে হ্যাঁ আমি তাই দেবো তাই তাহলে কি করে হিসাব রাখা হবে তখন এই গোপীরা কৃষ্ণ বললো আমার গালে রেখা টেনে দাও এক ঝোরে গোবর নিয়ে যায় আর একটা করে রেখা চলে যায় তারপরে ওই গোপীদের আসতে দেরি হয়েছে তখন কৃষ্ণ সব গালে সেই গোবর মারছে তো এখানে কি ভগবানের কি মাখনের অভাব আছে নাকি হ্যাঁ অভাব নেই তাহলে এখানে হচ্ছে ভগবান তার ভক্তের বসীভূত হয়ে যায় তা সময়ে আর তিন মিনিট আছে যেহেতু আজকে দুই প্রভুর জন্মদিন আমি একটা ছোট্ট কবিতা লিখেছি তিন মিনিট মধ্যে শেষ করে দেব আজ আবির্ভাব তিথি আমি একটা সুযোগ পেয়েছি বলার কোনো সময় সুযোগ পাই না আপনারা কৃপা করবেন আমি প্রভুর একটু বলে আরও ছিল বলার কিন্তু সময় যেহেতু সীমিত আছে আর তিন মিনিট সময় আছে আমাকে নটার মধ্যে শেষ করতে হবে তা প্রভু আমাদের সব সময় আমাদের পাশে থাকে ট্যুরে যায় যে কোনো কাজে ডাকলে প্রভু আমাদের সাথে আসে আমরা খুব আনন্দ অনুভব করি আর প্রভু আমাদের আমাদের খুব ভালোবাসে সংকীর্তন ভক্তদের তাই প্রভুদের চরণে অনন্ত প্রমাণ প্রণাম এই ব্যাসপ্রসা জন্মদিন তিথিতে আমি লিখেছি এটাই হবে হরে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ তা এই রাধারমন স্বামী গুরু মহারাজ বলছিলেন যে কৃষ্ণ মা যশোদাকে যে আনন্দ শোক আস্বাদন করিয়েছেন হ্যাঁ তা আমরা যদি এই ভগবানের এই যে লীলার সাথে যদি আমরা গ্রন্থ অধ্যয়ন করি পাঠ করি তাহলে আমরা সেই একই আনন্দ হ্যাঁ অনুভব করতে পারবো উপলব্ধি করতে পারবো তা আমরা এই সমস্ত মা যশোদার কাহিনী লীলা শ্রবণ করে প্রভুপাদে তাঁতপরে গ্রন্থ পড়ে আমরা সেই ভগবানের ধামে চির গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারবো হ্যাঁ হলো কিন্তু যেহেতু আজ বৃহস্পার চেয়ে একটু বলে নিই তা এই জন্মদিনে করি তাদের ভক্তি ভরে প্রণাম শুদ্ধ ভক্তের চরণ রেণু পঙ্কজাগি মনস্কামি জননিবাস হন তারা দুই ভাই পূজারী হিসাবে পরিচয় জগতে জানে সবাই রাধা মাধবের সেবায় তারা দিয়েছে মনপ্রাণ অন্তিমের শরণাগতি এই তাদের ধ্যান এইসবের মূল জিনিস প্রভুপাদ গুরুদেবের কৃপাতে পেয়েছে তারা পরম আশীর্বাদ একদিন তারা দিব্যজ্যোতি দেখে প্রভুপাদের মধ্যে ধরে কে রাখে আমায় ভুবন মধ্যে হিরণ্য পুত্র রঘুনাথ হন সর্বস্ব তেগি মহাপ্রভুর সেবায় অনুগত প্রাণ প্রভুপাদের অনুরাগী জননিবাস সবই পূরণ হচ্ছে তার মনয় অভিলাষ গুরু গৌরাঙ্গের সান্নিধ্যে দেখি যেরকমও ছবি জননিবাস পঙ্কাংঘির মধ্যে সেই রকম ভাবি শান্ত ধীর একনিষ্ঠ গৌরাঙ্গ ভজনী রাত্রি দিনে সেবা করে তারা একান্ত মনে সিদ্ধান্তে পারদর্শী শাস্ত্র বাক্যে মধুর একান্ত শ্রবণে সে মনে পায় আনন্দ প্রচুর সকলের নয়ন তারা দুই ভাই আমাদের সাথে আছে তাই আমাদের তাদের জয় গান গায় এমন করোনা সিন্ধু কিবা কোথা পায় ওনাদের সঙ্গ পেলে এ ভব তরিয়া যায় দুঃখ জ্বালা অনুতাপ তাদের মধ্যে নেয় গৌরাঙ্গের সেবা করে তারা মনেতে আনন্দ পায় পূজারী ব্রহ্মচারী তারা শুধু নান সন্ন্যাসী গুরুর লক্ষণ সবই বিদ্যমান দেশে দেশে ফিরে তারা চৈতন্য গণ গেয়ে সবাই মুগ্ধ হয় তাদের সঙ্গ পে প্রভুপাদের কৃপাতে তারা পেয়েছে কত আশীর্বাদ ভক্তগণ বল সবে জয় ছিল প্রভুপাদ জয় শিল প্রভুপাদ জয় জিনয় পঙ্কজ রাঙ্গি ভক্ত জনে কৃপা করো এই প্রার্থনা রাখি আমাদের জীবন ধন্য হবে এই শুভ জন্মদিনে সবাই উৎফুল্ল মন ভক্ত জনে জনে তৃণ হইতে নিচে হইয়া করিব তাদেরও প্রণাম শান্ত সরল মনে তাদের সর্বদা করিব সম্মান দেবতা গন্ধর সবাই পুষ্প বৃষ্টি করে অন্তরুক্ষে এসে তারা বড় ভিড় করে চিন্ময় অন্তদৃষ্টি কে বুঝিতে পারে গুরু কৃপাতে পুষ্ট যিনি সে চিনিতে পারে এই শুভ জন্মদিনে সবাই তাদের কর গুণগান ত্রিভুবন মধ্যে তারা বৈষ্ণব প্রধান বৈষ্ণবের প্রিয় হন স্বয়ং ভগবান বৈষ্ণবের কৃপাতে হবে আমাদের সবই সমাধান ভগবানের চরণে যত আছে শরণাগতি বৈষ্ণবের চরণা কর সহস্র সহস্র ভক্তি এইভাবে দুই ভাইকে পেয়েছি তাই আমরা কত না আমাদের কত না সৌভাগ্য মনপ্রাণ ভক্তিতে হবে জীবন সৌন্দর্য জন্মে জন্মে যেন শুদ্ধ ভক্তের সংঘ পায় জবন পুলিন্দ বেদ তারা জীবন ফিরে পায় অসম্ভব সম্ভব হয় বৈষ্ণবেরও কৃপাতে মহাশক্তি পায় সে বৈষ্ণব সঙ্গেতে এই জন্মদিনে করি তাদের চরণবন্দন কৃষ্ণ বৈষ্ণবে যেন ডুবে মোর মন দীনদয়াল গোপাল গাহিল জন্মদিন কথা মানব জীবন ধন্য হবে এই সার কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইভাবে আমরা গেলাম এখন প্রভুদের আজ জন্মতিথি আমরা প্রভুদের ভালো করে সেবা করব এবং তাদের আমরা আশীর্বাদকে পালাপ করব। জয় শ্রীমদ্ ভাগবতম কি গৌর গৌরভক্তবৃন্দ কি জগৎগুরশীল প্রভুপাত কি সমিত গৌর ভক্তবৃন্দ কি জয় জয় নিতায় গৌর শ্বেতানাথ প্রেমানন্দে হরি হরে প্রভু হরে কৃষ্ণ